আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে প্রাথমিক আবেদনের নির্দেশিকা নিয়ে। তাই তোমরা ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে তোমরা শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক ভর্তি পরীক্ষা 2020-2021 অনলাইন আবেদন নির্দেশিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 2020-2021 এর আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি সহ সকল বিস্তারিত তথ্য admission.ru.ac.pt ওয়েবসাইটে পাওয়া যাবে। নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে প্রাথমিক আবেদন করা যাবে। যোগ্যতা যাচাই। ওয়েবসাইটের হোম পেজে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার SHC সমমান এবং HSC সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাশের সন বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর যথাস্থানে ইনপুট দিতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল ভোকেশনাল অথবা টেকনিক্যাল HBM DIC ডিপ্লোমা ইন কমার্স অথবা বিজনেস ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে সিলেক্ট করতে হবে। GCE A-level O-level ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও BFA এর শিক্ষার্থীরা বোর্ডের স্থলে আদার্স GCE A-level BFA সিলেক্ট করবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ হলে সাবমিট বাটনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের পেজ পাওয়া যাবে। কোনো আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেজ না পাওয়া গেলে কমপ্লেইন বক্স এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ প্রয়োজনীয় তথ্যাদি সহ প্রদান করতে হবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষণ করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে। 2 নম্বর, প্রাথমিক আবেদন প্রক্রিয়া। 1 নম্বর, মোবাইল নম্বর প্রদান এবং ভেরিফিকেশন। আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে। মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন। ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সঠিক মোবাইল নম্বর প্রদানের পর সাবমিট এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে 4 ডিজিটের একটি পিন নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরটি নির্ধারিত বক্সে ভেরিফাই পিন এ ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। মোবাইল নম্বর ভুল হলে ইডিট মোবাইল নং লিঙ্কে গিয়ে নম্বরটি সংশোধন করা যাবে। আবেদনের খ, প্রাথমিক আবেদনের ইউনিট সিলেকশন। মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর SHC সমমান এবং HSC পরীক্ষার তথ্যাদি সহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সময়ের মূল তালিকা প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। কোনো প্রকার গরমিল পরিলক্ষিত হলে এক্সিট এ ক্লিক করে তা সংশোধন করে নিতে হবে। আবেদনকারী যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক চিহ্ন আবেদনকারীর যে কোনো ইউনিটে পরিবর্তিত হলেও আবেদন করা যাবে দিয়ে সাবমিট এ ক্লিক করতে হবে। 9 নম্বর, ছবি আপলোড। এই ধাপে আবেদনকারী সদ্য তোলা একটি 300x400 পিক্সেল সাইজের স্পষ্ট রঙিন JPG ফরম্যাটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ কোনো মতেই 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে।
ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা বা প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল কলেজের ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে আবেদনের সময় প্রদত্ত ছবি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের সাহায্য কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোনো সংশোধন করা যাবে না। গড় নম্বর কোটার তথ্য প্রদান। সঠিকভাবে ছবি আপলোডের পর আবেদনকারীকে তার ইঙ্গিত কোটাসমূহ সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে সিলেক্ট করতে হবে। FFQ এর আবেদনকারী অতিরিক্ত দুটি অপশন পুত্র, কন্যা, নাতি, নাতনি এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি সর্বোচ্চ 2 মেগাবাইট একটি মাত্র JPG PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে। FFQ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সনদপত্র এবং প্রার্থীর সাথে সম্পর্ক প্রমাণের প্রয়োজনীয় জন্ম সনদ পত্র সহ একটি ফাইল JPG এর মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। সংগৃহীত সকল কাগজপত্র সংরক্ষণ করা হবে। ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটার সংশ্লিষ্ট মূল কাগজপত্র সহ প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল করা হবে। উম নম্বর আবেদনের তথ্য প্রদান সম্পূর্ণকরণ। প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর নেক্সট বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শন করতে হবে। কোনো তথ্য ভুল থাকলে ব্যাক বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে। সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে প্রার্থীর আবেদনের তথ্যাদি সম্পন্ন হবে এবং একটি স্লিপ পাওয়া যাবে। উক্ত স্লিপে আবেদনকারী অ্যাপ্লিকেশন আইডি, বিল নাম্বার এবং ফি এর পরিমাণ 55 টাকা মুদ্রিত থাকবে। স্লিপটি নিচের দিকে অবস্থিত ডাউনলোড পে স্লিপ বাটনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট বা সংরক্ষণ করা যাবে। এই স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে। ওকে বাটন ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে। প্রাপ্ত বিল নাম্বার ব্যবহার করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। প্রাথমিক আবেদনকারীদের HSC সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের জন্য অনধিক 45,000 আবেদনকারী নির্বাচিত হবে। নির্বাচিত প্রার্থীদেরকে 23/3/2021 তারিখের পর নির্দিষ্ট সময় পরবর্তীতে উল্লেখ করা হবে। এর মধ্যে admission.ru.ac.bd এর মাধ্যমে তার মূল চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। 3 নম্বর ফি প্রদান পদ্ধতি ও প্রাথমিক আবেদন নিশ্চিতকরণ। স্লিপে প্রদত্ত ভিল নাম্বার ব্যবহার করে রকেটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি সার্ভিস চার্জ সহ 55 টাকা নিম্নে উল্লিখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত বা কনফার্ম করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতীত আবেদন সম্পন্ন হবে না। রকেটের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি এটা তোমরা পরে যখন পেমেন্ট করবে তখন একটু দেখে নেবে তাহলেই হবে। তারপর হচ্ছে বিশেষ প্রার্থীদের আবেদন পদ্ধতি। GCE লেভেল, ও লেভেল ও PFA এর মাধ্যমে আবেদনকারীদের ওয়েবসাইটের হোম পেজে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রবেশ করে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বোর্ডের স্থলে আদার্স GCE লেভেল ও BFA সিলেক্ট করতে হবে সহ HSC ও SSC এর সমমান পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি প্রতিটি সাইজ অনূর্ধ্ব 1 MB আপলোড করতে হবে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে আবেদনের যোগ্যতার বিষয়টি অবহিত করা হবে। এরপর আবেদনকারীকে উপরে বর্ণিত 1-3 নং পর্যন্ত অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত তথ্যর জন্য তোমরা যে ইমেল আবার হেল্পলাইন নাম্বারগুলো দিচ্ছে এগুলোতে যোগাযোগ করতে পারো। প্রাথমিক আবেদন চলবে 7/3/2021 থেকে 18/3/2021 তারিখ সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে কীভাবে প্রাথমিক আবেদন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।